দুর্নীতি, হেরাফেরি, অর্থনৈতিক অনিয়মিততার মাড়মাড় অভিযোগ। কেতে অধিকারী বন্ধা হয়েছে, কেতেক বাধ্যতামূলক অবসর দিয়েছে, কিন্তু কেতে লোকঙ্ পার্টি হাত দিয়ে গিরফ করা যাইছে, কেতে লোকঙ্ ঠেলি ঠেলি সরকারী বাবু মানে গিরফ করেছেন। যে দোষ করেছে সে দণ্ড পাইব, এতে দ্বিমত হবার কিছু না, কিন্তু সাংবাদিকঙ্ প্রতি হয়েছে আচরণকে নিয়ে অসন্তোষ কুহলুছে। বরিষ্ঠ সাংবাদিক অর্ধেন্দু দাসকে গিরফ করা ঘটনা হুয়েত সামান্য শান্ত পড়ে যাই, কারণ অর্থনৈতিক অনিয়মিততা মামলার ইওডব্লু গিরফ করে অর্ধেন্দু দাসকে এবে বিচার বিভাগীয় হাজত পঠাই দিয়েছে, কিন্তু সাংবাদিকঙ্ উপরে হয়েছে কার্যানুষ্ঠান নিয়ে ভিতরে ভিতরে অসন্তোষ কুহলুছে। রাজ্যের কিছু স্থানরে খোলাখোলি এখন বিরোধ করা যাওয়া বেড়ে ভিতরে ভিতরে এভাবে ঘটনার বিরোধ পাই রাস্তা খোঁজা চালিছে। এই অসন্তোষ ও বিরোধর কারণ হচ্ছে ইওডব্লু অধিকারী আচরণ, যে ভুল করেছে তা বিরোধে কার্যানুষ্ঠান হব এতে কাহার কিছু দ্বিমত না, কিন্তু অর্ধেন্দু দাসঙ্ক বিরোধে সরকারি বাবু মানে যেভাবে আচরণ করেছেন তাহা সমস্ত বিব্রত করেছে। এমিতিরে টঙ্কা হেরফের অর্থনৈতিক অনিয়মিততা যোগ প্রতি নিয়মিত ব্যবধানে ভিজিলান্স চড়াউর আমি খবর দেখুছু, এমিতিকি কিছু বাবুঙ্ দুর্নীতিপাই সরকার বাধ্যতামূলক অবসর বি দেউছেন, কিন্তু এমিতি জনে বি অধিকারী কিংবা সরকারি বাবুঙ্ মুহরে হাত দেই গিরফ করিবার চিত্র ওড়িশা দেখিনি। জঘন্য অপরাধীঙ্ ভি কৌশি অপরাধীঙ্ ঠেলি ঠেলি বা ধক্কা নেবার ওড়িশা দেখিনি, কিন্তু এইসব ঘটিছে বরিষ্ঠ সাংবাদিক অর্ধেন্দু দাসঙ্ ক্ষেত্রে, যাহাকে নিয়ে এবেবি সাংবাদিকঙ্ মহলরে অসন্তোষ লাগি রয়েছে। ব্যুরো রিপোর্ট, ওড়িশা রিপোর্টার।